সুফি ফাতানি ওয়াইসি তিনি বিখ্যাত কিতাব লিখছেন দেওয়ানে ওয়াইসি এই দেওয়ানে ওয়াইসির মধ্যে তিনি লেখেন ওয়াইসিয়া আজদিন ও ইমাম নে কদরদা নে মুবাস দিনে মা ইশকে মুহাম্মদ حب ইমান মা জোরে জোরে কান আল্লাহু আকবার শতাব্দীর ঐতিহ্য ধন্য দেশের অন্যতম শ্রেষ্ঠতম ওলিয়ে কামেল মদনার আলহাজ হযরত মাওলানা শাহ সুফি মুখতার আহমদ পীর সাহেব হুজুর কবলা রহমাতুল্লাহ আলাইহির 13তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে মদনা দরবার শরীফের তিন দিন ব্যাপী 79তম বার্ষিকী সালে সব মাহফিলের মহতারাম প্রধান মেহমান ও দোয়াগির মুজাদ্দদে জামান ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহির আওলাদ আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল গফফার সিদ্দিকী আল কুরাইশি পীর সাহেব ফুরফুরা দরবার শরীফ ভারত আজকের মাহফিলের মহতারাম সভাপতি এদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের আধ্যাত্মিক রাহবার মদনা দরবার শরীফের বর্তমান গদ্দিনিশীন শরিয়ত ও তরিকত হাদিয়ে দিন ও মিল্লাত আলহাজ হযরত মাওলানা শাহ মোহাম্মদ মাহবুবুর রহমান সাহেব কেবলা মাদ্রাসাল্লাহুল আলী সহ উপস্থিত হাজারাত দিগার ওলামায়ে কেরাম তোলাবাই জাম আইম্মায়ে মাসাজিদ দেশের বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়ন পর্যায় থেকে আগত হাজার হাজার অত্র দরবারের মুহিব্বিন জাকিরিন শাকিরিন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী বাবারা কলিজার টুকরা যুবক বন্ধুরা আদরের স্নেহের ছোট্ট সোনামণিরা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র বন্ধুরা আমি আপনাদের খেদমতে জানতে চাই আল্লাহর ওলির এই বাড়িতে তানার রুহানি ফয়েজ তওয়াজ্জে এবং বরকত নেওয়ার এই মাহফিলে আপনি আমি আসতে পেরে মাহফিল ময়দানে জান্নাতি টুকরা বাগানে বসতে পেরে খুশি না বেজার আওয়াজে মনে হয় সবাই খুশি না একটু আওয়াজ কইরে কোন খুশি না বেজার যে যতটুকুন খুশি সে ততটুকুন আওয়াজ করে নীরব নিস্তব্ধ তাকে ভঙ্গ করে সিংহের মতো গর্জন করে আকাশ বাতাস মুখরিত করে আল্লাহ পাকের দেওয়া জবান টুকুন বড় করে আসুন আমরা একবার কালিমাতুর শুকর আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লক্ষ কোটি তার চার অনেক 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 বেশি দরুদার সালাম প্রেরণ করছি আল্লাহর সৃষ্টির যিনি প্রধান আকর্ষণ এ বিশ্ব জাহানের যিনি সভাপতি সমস্ত নবী রাসূলগণের যিনি মাথার মুকুট মাথার তাজ যিনি শামসুল হেদায়াত নূরুল হেদায়াত যিনি শামসুদ দোহা বাদরুদ দোজা নূরুল হুদা সাহেবে কাবা কাউসাইন আও আদনা যিনি ইমামুস সাকালাইন ইমামুল কিবলাতাইন ইমামে জাদ্দুল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যিনি আসবাবে নবুয়াত শাহান শাহের সালাত যিনি মক্কার মাথি মদিনার জুতি দুকুলের সাথী ব্যথার ব্যথি দয়ার দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই মহান রব আজ থেকে 1500 বৎসর পূর্বে রহমতের নবীকে ধরার বুকে রহমাতাল লিল আলামিন করে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী এবং রসূল করে প্রেরণ করে সেরা নবীর সেরা উম্মত হিসাবে আল্লাহ আপনাকে আর আমাকে মঞ্জুর করেছেন খুশি না বেজার আরেকবার শুকরিয়া আদায় করে পড়েন না আলহামদুলিল্লাহ আপনার আর আমার দাম কত সুবহানাল্লাহ বলেন আপনার আর আমার দাম কত
আল্লাহ তাআলা জমিনের মধ্যে হযরতে ঈসা রূহুল্লাহ পয়গম্বর করে পাঠিয়েছেন সুবহানাল্লাহ বলেন হযরত ঈসা রূহুল্লাহ মালিকের দরবারে ডাক দিয়ে বলে মালিক আমি ঈসা জগতের মধ্যে নবুয়তি চাই না আমি তোমার আপন দোস্ত যিনি রহমাতাল লিল আলামিন যিনি নবীদের নবী যিনি নবীদের সরদার যিনি তোমার আপন দোস্তর একজন উম্মত হতে চাই সুবহানাল্লাহ আমার আল্লাহ পয়গম্বর ঈসা রূহুল্লাহর দোয়াকে কবুল করলেন নবী হিসাবে জগতের মধ্যে ছিলেন আল্লাহ উঠায় নিলেন আল্লাহু আকবার বলেন এই জগতের মধ্যে হযরতে পয়গম্বর ঈসা আবার জগতের মধ্যে তশরীফ আনবেন তবে নবী হিসাবে নয় আমার আল্লাহ আপনার আর আমার মতো নবীর উম্মত করে পাঠাইবে সুবহান আল্লাহু আকবার বলেন তাহলে আপনার আর আমার দাম এই জগতের মধ্যে আছে না নাই দিয়েছেন কে জোরে কোন কে আল্লাহর নাম জোরে নিতে আবার অসুবিধা নাই তো না আবার পুলিশে ধরে লয়ে যাব গা তাহলে একটা আওয়াজ করে বলুন আপনার আর আমার দাম জগতের মধ্যে দিয়েছেন কে আল্লাহ এবার আমি আপনাদের কাছে জানতে চাই আপনার আর আমার এত দাম তো আপনার আর আমার নবীর কত দাম সুবহানাল্লাহ বলবেন না আমার নবীর কত দাম কত দাম কত দাম কিভাবে আমি আপনাদেরকে বুঝাবো আমার নবীকে যদি আল্লাহ জগতের মধ্যে পয়দা না করতেন কুল কায়নাত আরশ কুরসি লৌহ কলম কোন কিছুই আল্লাহ পয়দা করতেন সুবহানাল্লাহ বলবেন না সেই নবীর আকাশ চুম্বি মর্যাদাকে আমার একদল ভাইরা ধুলিসাৎ করে আমার রসুলের ইজ্জত আর সম্মানকে কমাতে চায় কিন্তু আমার নবীর ইজ্জত আর সম্মান বাড়িয়েছেন কে ওয়ারাফানা লাকা যিক্রক আমার পূর্বে আমার আদরের ভাই খুব চমৎকার করে তাফসীর করে আপনাদেরকে বুঝিয়েছেন আমার নবীর দাম আমার নবীর ইজ্জত আমার নবীর সম্মান বাড়িয়েছেন কে কিভাবে বাড়িয়েছেন হাদিসে কুদসির মধ্যে এসেছে আমার রহমতের নবী বলেন ইজা জুকিরতু জুকিরতা মাই আমার রব ডাক দিয়ে কয় হাবিব আমার দোস্ত আমার বন্ধু আমার কোন টেনশন নাই পেরেশান নাই আমি রবের জিকির হয় যেখানে ওই জায়গায় আমি আমার আপন দোস্তর জিকিরকে সেট করে দিয়েছি জোরে কান্না আল্লাহু আকবার আকাশে ধুলোকে ভুলোকে গ্রহে নক্ষত্রে চন্দ্রে সূর্যে নেপচুন মিল্কওয়ে ব্ল্যাক হোল গ্যালাক্সি তারকারাজি যে জায়গায় আপনি যাবেন আমার রসুলের ইজ্জত আর সম্মান আছে না নাই আর জোরে বলতে হবে মুসলমান আছে না নাই আমার একদল ভাইরা ওলি আউলিয়ার আবাদকৃত এই বাংলার জমিনে যেই জমিনে যুগ যুগ ধরে শত বছর ধরে আউলিয়ায়ে কেরাম বুজুর্গান দিন এদেশের সরল মানা মুসলমানদেরকে তাদের অন্তরে নবী প্রেম জাগ্রত করেছে তাদের কলিজার মধ্যে নবী প্রেম শিখিয়েছে অলির প্রেম শিখিয়েছে একদল দুশ্মনে রসুল দুশ্মনে অলিরা বের হয়েছে তারা এদেশের সরল মানা মুসলমানদের হৃদয় থেকে কলিজা থেকে রসুল প্রেম অলি প্রেম দূর করতে চায় আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই অলি আউলিয়ার আবাদকৃত এই বাংলার জমিনে সরল মনা সুন্নি মনা মুসলমানদের হৃদয় থেকে নবী প্রেম অলি প্রেম সরানো যাবে জোরে বলেন যাবে কারণ নবীর প্রেম এটার নাম হলো ঈমান সুবহানাল্লাহ বলবেন না খুলে দেখুন বুখারি আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে মুগীরা আলবার দিসফাল জুফি আল ইয়ামানি রাহিমাহুল বুখারি বুখারি শরীফের প্রথম খণ্ডের মধ্যে যথাসম্ভব সাত নম্বর পৃষ্ঠায়
ইমাম বুখারী রাহিমাহুল বারি তিনি একটা হাদিসের পরিচ্ছেদ কায়েম করেছেন যার শিরোনাম তিনি এভাবে করেছেন বাবু হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান রে জগতের মানুষেরা আমি ইমাম বুখারী বলতেছি আমি ইমাম বুখারী তোমাদেরকে জানাইয়া দেই আমি ইমাম বুখারীর কাছে মনে হয় জগতের মধ্যে রাসূল প্রেম এইটার নাম হলো মুমিনের ঈমান আর জোরে বলেন না আল্লাহু আকবার নবী প্রেম এইটার নাম হলো মুমিনের জোরে বলেন মুমিনের রে আমার ভাইরা আজ আমরা যেই সেলসেলার মাহফিলে বসলাম যেই তরিকা তাসাউফ নিয়ে আজ আমরা কথা বলতেছি এই তরিকার ঊর্ধ্বতন পীর সুফি ফতেহ আলী ওয়াইসি রসুলনামা ভারতের কলকাতায় মানিকতলায় যার মাজার আমি জিয়ারত করেছি আল্লাহু আকবার কর মদনার মরহুম মুখতার আহমদ রহমাতুল্লাহ আলাইহ তানার পীর হলেন শতাব্দীর ঐতিহ্য ধন্য উপমহাদেশের শ্রেষ্ঠতম আধ্যাত্মিক মার্কাজ সারসিনা শরীফের বাণী আল্লাহ মানে সারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহ ঠিক কিনা বলেন রে আমার ভাইরা সারসিনার বাণী আল্লাহ মানে সারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহ যার মোবারক হাতের মধ্যে হাত দিয়ে সাধারণ মানুষ থেকে আল্লাহর ওলি হয়ে গেছে সাধারণ মানুষ থেকে আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হলেন তিনি হলেন ভারতের কলকাতায় হুগলি জেলায় ফুরফুরা শরীফের মুজাদ্দদ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি জোরে কন ঠিক কিনা আমি এই কয়েকদিন আগে ভারতে চার দিনের সফরে গিয়েছিলাম আমি জিয়ারত করে এসেছি মারহাবা বলেন যে জমিনের মধ্যে কদম রাখলে কলিজা হৃদয় শীতল হয় নবী প্রেম জাগ্রত হয় আল্লাহু আকবার বলেন মুজাদ্দদ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি তিনি যার হাতে হাত দিলেন তিনি আর কেউ নয় যাকে বলা হয় রসুল নামা পীর সুফি ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি জোরে বলেন না আল্লাহু আকবার তানার মাজার শরীফ রয়েছে ভারতের কলকাতার মানিকতলায় আল্লাহু আকবার বলেন সুফি ফতেহ আলী ওয়াইসি তিনি বিখ্যাত কিতাব লিখছেন দেওয়ানে ওয়াইসি এই দেওয়ানে ওয়াইসির মধ্যে তিনি লেখেন ওয়াইসিয়া আজদিন ও ইমাম নে কদরদা নে মুবাস দিন মা ইশকে মুহাম্মদ হুব্বে ও ইমান মা জোরে জোরে কন আল্লাহু আকবার সুফি ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হলো রে ফতেহ আলী তোমার ঈমান কি তোমার ঈমান কি একটু আমরা জানতে চাই সুফি ফতেহ আলী ওয়াইসি রাসূলনামা পীর তিনি বলেন রে জগতের মানুষেরা শোনো শোনো তোমরা যদি আমি সুফি ফতেহ আলী ওয়াইসির ঈমান নিয়ে জাগো ঈমান নিয়ে প্রশ্ন করো সুফি ফতেহ আলীর ঈমান নিয়ে যদি জানতে চাও শুনে রে মুসলমান আমি সুফি ফতেহ আলীর ঈমান হলো রাসূলের প্রেম আরো জোরে কান আল্লাহু আকবার আমাদের অন্তরেও আমরা নবী প্রেম নিয়া ঈমানের দৌলত নিয়া আমরা জমিনে যতদিন বাঁচবো রাসূলের প্রেম নিয়া ঈমানের দৌলত নিয়া বাঁচতে এবং মরতে রাজি আছি না নাই কে কে রাজি হাত তুলে আমার আল্লাহর দেখাই নারে তকবীর নারে রিসালাত ফুরফুরা দরবার শরীফ সারসিনা দরবার শরীফ মদনা দরবার শরীফ হযরত পীর সাহেব হুজুর কবলা